সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল আজ সকালে খুলে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। দু একদিনের মধ্যে তাকে কেবিনে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। লায়লা নসীনের রিপোর্ট। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। শনিবার এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত 5 সদস্যের চিকিৎসক দলের সদস্য ডাক্তার সিবাস্টিন কুমার সামি একথা জানান বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী। তাদের ভাইয়ের সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে, তার লাস্ট যেটা ইন্ডোটাকিয়াল টিউব ছিল ওটাও খুলে ফেলা হয়েছে। উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস মুক্ত এবং আমি তার নিউরোলজিক্যাল পার এক্সামিন করে দেখেছি, নিউরোলজিক্যালি উনি 100% স্টেবল আছেন। উনি আজকে আমার সাথে কথা বলেছেন। সকালে তার শ্বাসনালীর নল খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। স্বাভাবিক রয়েছে রক্তচাপ, হৃদযন্ত্র ও কিডনি কর্মক্ষম থাকার পাশাপাশি ইনফেকশনও নিয়ন্ত্রণে এসেছে। শারীরিক দুর্বলতা কেটে গেলে দু একদিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। এই মুহূর্তে তার মেইন হলো এই ধকলের জন্য সামান্য শারীরিক দুর্বলতা এবং এই দুর্বলতা দু একদিনের ভিতরে ওভারকাম করলে ইনশাআল্লাহ ওনাকে আমরা কেবিনে শিফট করে নিয়ে যাব। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি। গত 4 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হয়। লায়লা নওশিন, চ্যানেল আই।